খুলনার পাইকগাছায় যৌন নিপীড়নকারী শিক্ষক মিলন কুমার রায়ের বহিষ্কারের দাবিতে পুনরায় শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফশিয়ার রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার সকালে উপজেলার কপিলমুনি ইউপির মানিকতলাকে আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী ইয়াসিন হাজরার সভাপতি এবং কবির গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক খান জিনারুল ইসলাম, আশরাফ মোড়ল, রমেশ কুমার মুনি, মনিরুজ্জামান গাজী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাইমা খাতুন, তুহিন গোলদার, নবম শ্রেণীর শিক্ষার্থী তৈয়াবুর রহমান সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের ক্রিয়া শিক্ষক মিলন কুমার রায় 23 ও 24 অক্টোবর ক্লাস পরীক্ষা চলাকালীন সময় নবম শ্রেণীর এক মেয়ে শিক্ষার্থীর শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, এমনকি বলেন, তুমি আমার বিষয়টা দেখবে আর আমি তোমার পাশের বিষয়টি দেখব। শিক্ষকের এমন আচরণে কোনো রকমে পরীক্ষা শেষ করে তার ভাইয়ের দোকানে যেয়ে কান্নাকাটি করে বিষয়টি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী গত 4 নভেম্বর শিক্ষক মিলন রায়ের শাস্তি ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং শিক্ষক মিলন কুমার রায়ের বহিষ্কারের দাবিতে প্রতিষ্ঠানের সভাপতির কাছে লিখিত আবেদন করেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষক মিলন কুমার একজন চরিত্রহীন শিক্ষক। তার বিরুদ্ধে পূর্বেও ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বারবার তিনি টাকার বিনিময়ে পার পেয়ে যান। আগামী 7 দিনের মধ্যে শিক্ষক মিলন কুমারের বহিষ্কার করা না হলে স্কুল বন্ধ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, শিক্ষক মিলন কুমার একজন চরিত্রহীন মানুষ। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তার বিরুদ্ধে বহু যৌন নিপীড়নের অভিযোগ আছে। বারবার সাবধান ও সোকেচ এবং মামলা হলেও টাকার বিনিময়ে তিনি পার পেয়ে গেছেন। স্কুলের সকল শিক্ষক কর্মচারীরাও তার বহিষ্কারের দাবিতে সভাপতির কাছে আবেদন জমা দিয়েছেন। বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহিরা নাজনীন জানান, অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।